সঞ্জয় চক্রবর্তী লিখেছেন অনেক প্রেমের কবিতা, কিন্তু আমার মনে হয় এবং এই মনে হওয়া থেকে কেউ আমাকে সরিয়ে দিতে পারে না যে সঞ্জয় যদি লিখে থাকেন সবচেয়ে কম প্রেমের কবিতা লিখেছেন, কিংবা এভাবে বলা যায় সঞ্জয় সব কবিতাই প্রেমের, সেভাবেও পড়া যেতে পারে। যেমন আমি এই একটা কবিতায় যাচ্ছি, সঞ্জয়ের তৃতীয় কাব্যগ্রন্থ কুয়াশা লিপি। এখানকার এই এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই হচ্ছে মৃত্যু থাকুক অপেক্ষায়। তা মৃত্যু কেন অপেক্ষায় থাকবে? গানের ওপারে থাকে শুধু গান, আর কিছু থাকে না তো নিবিড় ভালোবাসায়। এভাবে তিনি শুরু করছেন, তারপরে লিখছেন মৃত্যুর ওপারে যেন মৃত্যুই শুধু। এবং এই যে কবিতাটা শেষ হচ্ছে কোথায় গিয়ে, পাশে থাকা নয় শুধু ঘন হও আরো, এতই ঘন মৃত্যুও যেন থাকে অপেক্ষায়। তার মানে সঞ্জয় চক্রবর্তী, আপনি এটা কি বলতে চাইছেন যে ভালোবাসাই পারে মৃত্যুকে দূরে রাখতে? আসলে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি দেখিয়েছেনও যে তরঙ্গ তাড়িত থেকে কুয়াশা লিপি অবধি মৃত্যু চেতনাটা খুব বেশি। মৃত্যুকে আমি খুব রোমান্টিসাইজ করি, মৃত্যু, কারণ আমরা জানি না তো, আমরা প্রথম অনেক কিছু জানি কিন্তু মৃত্যুর ব্যাপারটা কি এটা আমরা জানি না, তো তার জন্য কল্পনা করতে বেশ ভালোই লাগে। কিন্তু কথাটা হচ্ছে মৃত্যুর সঙ্গে রোমান্টিসিজম আমার আছে, মৃত্যুকে রোমান্টিসাইজ করি, কিন্তু জীবনে ফেরার কথাও আছে। তার জন্য দেখবেন যে মৃত্যুর কথা বলতে বলতে আমি কিন্তু আবার জীবনে ফিরে যাই, এটা একটা ব্যাপার। আবার দেখুন, আপনি সাধারণত আপনার কবিতা যেগুলো পড়ি আমরা, তাতে সাধারণ শব্দ দিয়ে আপনি কবিতা বুনে চলেন, কিন্তু আপনার একটা কবিতা আমার খুব স্ট্রাইক করেছে, যেটা খুব একটা জনপ্রিয় কবিতা না, অনেক পঠিত বা চর্চিত কবিতা না, কবিতার নাম যুগলবন্দি। এই যুগলবন্দি কবিতায় আপনি অনেক শব্দ নিয়ে খেলা করেছেন, দেশ চাই তোমার কবি, কোথাও কোনো দেশ নেই তোমার, এরপরেই কবিতাটা ঢুকে যাচ্ছে শব্দের ঘেরাটোপে, এই আদিগন্ত বিস্তৃত মৃত্তিকা, অনন্ত প্রভায়ের জলজ আকাশ, সকলি পরবাস, এই শাশ্বত জামে তুমি বরং সুরক্ষত স্নানে মগ্ন থাকো। শাশ্বত জামে সুরক্ষত স্নানে শব্দ দুটো বেজে উঠছে। আবার আপনি বলছেন, যদি কোনো টান শীষ দেয় ঘন জামিনীতে, জলডমরুর বিহবল বেজে ওঠা সেজে, কেউ নেই কোথাও যারা ছিল প্রাণস্বরূপ। মানে আমি বলতে চাইছি এটা, যেমন ধরুন বাংলা ভাষার একটা এক প্রধান কবির মৃত্যুটিরে রচনা করি, সেটা একটা শব্দের খেলা। তা আপনার এই যুগলবন্দি কবিতাটা তো, এই ধরনের কবিতা আপনি খুব কম লিখেছেন যেখানে শব্দটাই প্রধান হয়ে উঠছে কবিতার বক্তব্যের চেয়ে, এই প্রসঙ্গে আপনার অভিমত? বীরেন্দ্রনাথ রক্ষিতের কথা আবার ফিরে আসতে হয়। আমি তো বীরেন্দ্রকে দূর থেকেই সমীহ করতাম, আর বীরেন্দ্রার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল উনি খুব জটিল কবিতা লিখেন, অনেকে বলে দুর্বোধ্য কবিতা লিখেন। তখন আমি ঢুকতে পারতাম না। পরবর্তীকালে যখন কবিতা লিখতে লিখতে বা পড়তে পড়তে একটা জায়গায়, মোটামুটি একটা বোঝার জায়গায় বোধহয় এসে গেছি, তখন দেখলাম যে উনি কি অসাধারণ কবিতা লিখে গেছেন শব্দ প্রয়োগে। ওনার শব্দের ব্যবহার, যেমন আমি বলি তাল পত্রিকা, নারী টিপে দেখি, এগুলো হচ্ছে কবিতার নাম। তা আমার তখন একটা জিনিস খুব ভালো লেগেছিল যে শব্দ বিবাহের কথা উনি বলেছিলেন, যেমন ওনার একটা শব্দ আছে একটা কবিতা, গান সাঁতার। তা আমারও মনে হলো যে কখনো একটু চেষ্টা করে দেখি না যে শব্দটাই বেজে উঠুক, শব্দটা বেজে উঠলেও তো একটা মোটামুটি যদি গানের মতো হয়, হতে পারে, যদি ক্ষতি কি সেটাই। হ্যাঁ, এটা আমি নিজেও মনে করি। আপনি একটু আগে বলছিলেন যে ব্রহ্মপুত্র উপত্যকায় আপনি যখন লিখতে এসেছেন, গুয়াহাটিতে বিশেষ করে লেখার জায়গা ছিল না, কম ছিল, অর্থাৎ আপনার গল্পদেশ পত্রিকা, যেটা পূর্বদেশ পত্রিকা, পূর্বদেশ পত্রিকায় তো আপনার কবিতা ছাপাওয়ার প্রশ্নই নেই, যেহেতু এটা গল্পের পত্রিকা। আর ছিল একা এবং কয়েকজন, এখনো আছে একা এবং কয়েকজন, নিউ কামারদের স্থান দিত না, ঠিক আছে, এখনো খুব কমই দেয়। প্রাচীন ধরিত্রী পত্রিকা কিন্তু জায়গা না। আমার এখানে একটা বক্তব্য আছে, বক্তব্য হচ্ছে এই যে 88/86 এর পর থেকে যদি আমরা 95 বা 2000-এ যাই, 2000-এ যখন প্রযুক্তি খুব সুবিধাজনক হয়ে গেল, কম্পিউটার ছাপা এই ব্যাপারটাকে যখন আমরা ধরতে পারলাম, বুঝতে পারলাম,
পরপর তিনটে পত্রিকা এখানে এসে গেল, বাংলা পত্রিকা, একই সঙ্গে তিনটে বাংলা পত্রিকা গুয়াহাটিতে এক সময় চলেছে। মানে খুব মজা, মানে এটা খুব ইউনিক ব্যাপার, মজা বলবো না, খুব ইউনিক ব্যাপার। তো এবং তারপরে বেশ কিছু ছোট পত্রিকা এলো। এখন বাংলায় যে কবিতা লিখছে তার কিন্তু ছাপার জায়গার অভাব নেই একদম। মানে যেমন মজলিশ পত্রিকা আছে, একা এবং কয়েকজন আছে, প্রসূন একটা কবিতা ওই পত্রিকা করেন, নাইন্থ কলাম আছে, যদিও কবিতা ছাপা খুব কম হয়, আপনার বিভিন্ন কাগজের রবিবার শরীয় আছে। এখন মনে হয় যারা নতুন লিখছেন ভালো লিখতে পারবেন। কিন্তু হ্যাঁ বলুন না, তারপরে সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, যেটা অনেক ক্ষেত্রে অনেক লাভজনক, লাভজনক অনলাইন পত্রিকা কিছু আছে, অনলাইন পত্রিকা তো অনেকে লিখেন সেই আর কি। আচ্ছা বলুন, মানে এখন লেখার জায়গাটা অনেক। হ্যাঁ আমি মনে করি এবারে এবারে আমি কবিতাটাকে আরেকটু যদি একটু উঁচুতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি লোপামুদ্রা মিত্র, তিনি জয় গোস্বামী বেণী মাধব ভালো গান করেছেন এবং এটা হিট, কবিতাও হিট গানটাও হিট। তা আপনার কি মনে হয় না যে এখানে যারা গান করছেন তারা কোনো কবিতাকে সুর দিয়ে গান করতে পারেন? এটি এই জায়গাটা একটা খামতি রয়ে যাচ্ছে, মানে একজন কবি হিসেবে আপনি কি এটা ফিল করেন? প্রথম কথা হচ্ছে আমি যদি গানে চলে যাই তাহলে আমাদের বাংলা গানেরই যে বিশাল ভাণ্ডার এটাও মানে পুনরাবিষ্কার করা যায় বারে বারে। ঠিক ঠিক, মানে বিশাল ভাণ্ডার, মানে আমি রবীন্দ্রসঙ্গীতটা বাদই দিলাম, মানে রবীন্দ্রসঙ্গীতে গেলেই তো একটা জীবনও কম পড়ে যায় অন্যান্য যেগুলো সঙ্গীত, এটা হচ্ছে একটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যে বললাম না যে সিঙ্গার সং রাইটার, যেটা মানে আজকের মানে সেই সুমন গৌতম চট্টোপাধ্যায় থেকে সুমন, নচিকেতা, অঞ্জন হয়ে আজকে অনুপম রায় এসছে, এই ট্রেন্ডটা এখানে নেই, কারণ এখানে কোনো পেশা নেই, মানে এটার অনেক কারণ, এটা অন্য একটা ব্যাপার। এখানকার কবিতা নিয়ে গান করা যাবে কি না সেটা যারা গান করেন তারা ভালো বুঝবেন। কারণ দেখুন, গানের ব্যাপারটা হচ্ছে সুর ইম্পর্টেন্ট, কবিতায় শব্দ ইম্পর্টেন্ট। ঠিক, তো এখন এই শব্দটা ওই সুরে লাগলো কি না, এখানে আমি একটা সুন্দর জিনিস বলি, হয়নি এরকম না। আমাদের অনন্ত ভট্টাচার্য একবার বিকাশ সরকারের একটা কবিতাতে সুর দিয়ে গান গেয়েছিলেন, ওটা খুব একটা খারাপও হয়নি আমার মনে হয়। বা সুভাষ দে ইসেতে সুর দিয়েছিলেন, মনসা মঙ্গল শক্তিবোধর করেছে, হয়েছে, দু একটা হয়েছে, হয়নি এরকম না। যেমন আমি আপনার একটা কবিতা পড়ি যার মধ্যে সুর, আমি সুরে পড়ছি, হ্যাঁ সুর মানে আমি ছন্দে পড়ছি, কত কিছু সম্ভব হতে পারে এই প্রবাদ প্রতিম রাতে, কবি হতে পারে ছন্ন ছাড়া তোমার সীমাহীন উত্তাপে, আসলে কিছুই ঘটে না মলিন রাত্রি ক্লান্তি সহ গড়ায়, কবি পতন উন্মুখ একা একা শূন্য ঘাটের নির্জনে যায়। একদম ছন্দে লেখা, চার লাইনের কবিতা অনায়। আপনি মানে আপনি একজন কবি হিসেবে কি চাইছেন না এটা কি কেউ গান করুক? আমার মনে হয় গানের ক্ষেত্রে যে লিরিক্সগুলো মানে যে লেখাগুলো বলতে অন্তমিল থাকলে খুব ভালো হয়, আমার যেটা মনে হয় আর কি। যে কোনো গান আমি আমরা শুনি, আমাদের অভিজ্ঞতা শুনি, দেখবেন একটু লক্ষ্য করে যে অন্তমিলগুলো থাকে কিন্তু। তো আমি অন্তমিল নিয়ে খুব লেখাটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যায়, কারণ ওই ছন্দটা রাখতে হবে, ওই স্ট্রাইকটা রাখতে হবে, মানে ধাক্কাটা রাখতে হবে। তো এর জন্য আমি কিন্তু ছড়া লিখেছি, বেশ অনেক ছড়া লিখেছি, ছড়া লিখতে আমার খুব অসুবিধা হয়, আমার তখন বাক্যের লিমিটেশনটা এসে যায়। তো গান হতেই পারে এটা, যারা গান করেন তারা যদি শুধু আমার কেন, কারণ আর আমাদের এই উত্তরপূর্বে গান করার মতো অনেক কবিতা, শক্তিগত কবিতা নেই। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমি এই জায়গাটায় যাই যেতে চাইছি যে ধরা যাক রবীন্দ্রনাথের অনেক কবিতা পরে গান হয়েছে, হ্যাঁ, যেটা সঞ্চয়িতার বহু কবিতা, কয়েকটি কবিতা তো অত্যন্ত বিখ্যাত গান, পাগলা হওয়ার এই গানটাই তো সঞ্চয়িতার কবিতা অরিজিনাল। যদি গীতাঞ্জলিকে আমি গান ছেড়ে কবিতা, মানে গীতাঞ্জলি না গীতবিতানেরও অনেকটা শুধু কবিতা হিসাবেই অনন্য, একদম ঠিক কথা, ঠিক কথা বলছি। সেক্ষেত্রে আমাদের যারা উত্তর পূর্বে লেখেন, কারণ কবিতা গান নাটক আবৃত্তি বা পেইন্টিং এগুলো খুব কাছাকাছি ব্যাপার, কিন্তু পেইন্টিংটা একটু অন্য, কিন্তু জটটা মূল যে জায়গাটা শিল্প সেটা প্রায় এক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখানে সুরের চর্চা করেন এবং কবিরা, আপনাদেরও এটা উচিত যে কিছু আপনারা গানের জন্যই কবিতা লিখুন, মানে এটা একটা নতুন ধারা, এটা করা যেতে পারে, আমি চেষ্টা করিনি এরকম। মানে আমার কি আমি বুঝতে পেরেছি অন ক্যামেরা আপনাকে না, আমি বুঝতে পেরেছি।
আমি কিছু গান লেখার চেষ্টা করেছিলাম, চারখানা গান মোটামুটি আমি লিখেছি। আর যেহেতু গানটা লেখার সময় একটা সুরের ব্যাপার আছে, সুরটা আমি নিয়ে খুব একটা জমেনি আর কি, মানে আমার নিজেরই পছন্দ হয়নি, তো ওরা আমি ডিসকাস করে দিয়েছি। কিন্তু আজকাল তো সৃজাত উনি কবিতাও লিখছেন গানও লিখছেন। একই আপনি সুমন রচিকতা বলুন, সুমনের তো যদি একটা মানে এই যেমন অভিজিৎ চক্রবর্তী এখন টংলা কলেজে পড়াচ্ছেন, ওর কাছে আমি সুমনের বই পেয়েছি কবিতার, তো সেটাকে আমি কবিতা হিসেবেই পড়ছি, আমার তো ভালো লাগছে। তারপরে দেখা যাচ্ছে সেগুলোই যখন গান হচ্ছে আরো বিউটিফুল লাগছে। আমি এই জায়গাটাতে আলো ফেলার কথা হতে পারে। আচ্ছা, আপনার অক্ষর থেকে একটা বই ছাপানো হয়েছিল, অক্ষরের নামটা এই জন্য বললাম, বাকি সব বই আপনার অসমের প্রকাশক ছেপেছেন, এটাই অক্ষর, সেটা হচ্ছে মায়া পাহাড়। তো মায়া পাহাড় আমার মতে আপনার এই মায়া পাহাড়ে বিভিন্ন ধরনের কবিতা আপনি মায়া পাহাড়ে লিখেছেন, এমনকি এখানে হাইকুও একটা কবিতা আমি দেখতে পাচ্ছি। তবে আর কিছু কিছু কবিতা মায়া পাহাড়ে কি এমন আছে কি যেটা অন্য কোনো গ্রন্থেও আছে? না, বোধহয় না, সব নতুন না। হ্যাঁ, এই দেখুন আপনি যে একটা মানে কি বলবো ভৌগোলিক সীমানাহীন বাংলা ভাষার কথা বলছেন, সেটা মায়া পাহাড়ের প্রথম কবিতাটাই, ডানা যদি মেলো শরীর সেই উড়ান হোক অক্ষর বিন্যাসে যে বর্ণ বাংলা ভাষা, সেই বোধটা আপনার ক্রিয়া করছেই? হ্যাঁ, 100 বার। কারণ আমি যেটা মনে করি যে আমরা যেখানেই যারা থাকি তারা বাঙালি ভাষায় কিন্তু বাঙালি, কিন্তু তার পরিবেশগত অভিজ্ঞতাগত যে ব্যাপারটা সেটা আলাদা আলাদা। তো তাতে কিন্তু বাংলা কবিতাই কিন্তু মানে হবে সমৃদ্ধ হবে, তো এই ব্যাপারটা আমি এখনো ভাবি। না, আপনার এই ভাবনাটাকে আমি আর একটু তাড়িত করি, তরঙ্গ তাড়িতর মতো, সেটা হচ্ছে এই, যদি আমরা এভাবে ধরে নিই বা লোকজন ধরেন এরকমই, বাংলা ভাষার প্রাণকেন্দ্র কলকাতা, তার যদি কলকাতাকে কেন্দ্র বলি, তাহলে আমরা যারা উত্তর পূর্বের লেখালেখি করি বাংলা ভাষায়, আমরা হচ্ছি প্রান্ত। কিন্তু এখন কি এই সময়টা এসে গেছে নাকি যে কেন্দ্রটা ভেঙে গেছে, কেন্দ্র ভেঙে প্রান্তের দিকে চলে এসেছে, প্রান্তগুলোই এখন কেন্দ্র হয়ে উঠছে? দুটো কথা আছে এখানে। একটা কথা বলছি যে ডিসেন্ট্রালাইজেশন বাংলা কবিতার সে অনেক আগেই করেছে, আর কেন্দ্রটা রয়ে যাবে এর জন্যই, কারণ ওটা একটা বাণিজ্যিক কারণ। কারণ যেমন জয় গোস্বামী রানাঘাটের ছেলে, ও তো কলকাতার ছেলে না, রানাঘাট অনেক দূর কলকাতা থেকে, শুভদ কৃষ্ণনগর। তারপর আর এরকম অনেক আছে, রুদ্রপতি বলে একজন কবি ছিল, উনি মানে অনেক বিহার থেকে, তিলোত্তমা মজুমদার জলপাইগুড়ি। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হয় কি যে যখন বাণিজ্যের ব্যাপারটা আছে, পেশার ব্যাপারটা আছে, তো এখনো কিন্তু কেন্দ্র রয়ে গেছে। ঠিক আছে, অমরভূষণ মজুমদার উনি তো কেন্দ্রে জানেনি, কিন্তু কি অসাধারণ উপন্যাস। তা আমি এই কথাটা বলতে চাইছি, এটা একটা। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা খুবই আমাদের জন্য সুখের খবর যে যদি আমরা কেন্দ্র ভাবি কলকাতা, কেন্দ্র কিন্তু এখন উত্তর পূর্ব দিকে নজর দিচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি কয়েকটা ঘটনা বলি। কবিতা প্রতিমাসে আমার হাতের পাশে ম্যাগাজিনটা আছে, আমি এখনই দেখাতে পারি। কবিতা প্রতিমাসে একটা সংখ্যায় উত্তর পূর্বকে নিয়ে করেছিল, তার মধ্যে অমিতাভ দেবচৌধুরী লিখেছেন বরাক, কুমার রবি দত্ত লিখেছেন ইয়ে নিয়ে, ত্রিপুরা নাকি লিখেছেন যাই না, দেখলে বোঝা যাবে। কোরক বলে যে পত্রিকাটা, সম্পাদক তাপস সিংহ, ভুলে গেলাম ভৌমিক নাকি এরকম, একটা অসাধারণ পত্রিকা করেছেন, 2 বাংলার কবিতার নাম দিয়েছেন, কিন্তু এখানে তিনি অপার বাংলাটাকেও রেখেছেন। আমাদের এখানে অনেক কবি গদ্য লিখেছেন, বাংলার বাইরে যারা থাকেন ওনারা কিন্তু খুব সুন্দর একটা টেক দিয়েছেন, বলছেন যে বাংলার বাইরে বাংলা কবিতা। কিন্তু একটা সংকলন আমার কাছে আছে, ওখানে আমি খুব রেগে গেছিলাম, এবং অমিতাভর আমার কবিতা ছিল, অমিতাভও খুব রাগ করেছিল, এবং আমরা কন্ট্যাক্টও করে প্রতিবাদ জানিয়েছি যে অসমীয়া কবির কবিতা লেখা আছে, মানে অসমের বাংলা কবিতা লেখা উচিত ছিল অসমীয়া কবির কবিতা। তো ভুল হোক ভ্রান্তিতে হোক, এদিকে কিন্তু নজর দেওয়া হতো ব্যাপারটা। কেন্দ্র ওভাবে আমি ঠিক দেখি না, মানে আমি দেখি কি যে বাংলা কবিতাটা সমগ্র, মানে হয়তো আমরা এখানে যারা লেখালেখি করি ধরুন কোনো সরকারি পুরস্কার পাবেন না, যাই লেখুক, শক্তিপদ বীরেন্দ্রনাথ রক্ষিতের মতো কবি, করুণা সিন্ধু দে, অশোক বিজয় রাহা, রামায়ণের অনেক নাম বলা যায় আর কি,
তো ব্যাপারটা হচ্ছে যে এদের যে কবিতা প্রশংসিত কম নয়, বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে, কিন্তু আমার ক্ষোভটা কিন্তু এখনও রয়ে গেছে যে কেন্দ্র প্রান্তকে দেখছে না তথাকথিত, কিন্তু আবার এই কথাটাও বললাম কিন্তু দেখা শুরু হয়েছে। হ্যাঁ উত্তর, আচ্ছা আমি এখানে বলি, এই আপনার কবিতা যখন আমরা পড়ছি, ঠিক আছে, এই যে বাবার দেশ আমি বেড়াতে যাই, কি যেন নাম ট্রেনের, বরাক ভ্যালি না কাছাড় এক্সপ্রেস, আমি জানি S40। তা এই যে আপনি লিখছেন, তো এর মধ্যে আপনি দেখুন সবসময় একটা উত্তর পূর্বের ঘ্রাণ আমরা পেয়ে যাচ্ছি, যা যা মানে অন্যান্য কবিতা যে যারা কলকাতায় বসে কবিতা লিখছেন তাদের মধ্যে মনে এই বিষয়টা খুব একটা জরুরি না, মানে নিজস্ব মাটির কথা বলা। প্রথম কথা এখানে একটু একটু বলতে হবে এখানে, আমরা আমরা যখন লেখালেখি করি, লেখালেখি করার মুহূর্তে তো নিজের সঙ্গে কথা বলি, কারণ আমরা যখন লিখি তখন তো আমি একদম নিঃসঙ্গ ও নিজের সঙ্গেই কথা বলি, তো আমি তো আমার কথাটা বলবো, আমার কথাটা যেন আমাদের কথা হয়, মানে আমি ব্যক্তি হিসেবে একটা কথা বললাম সেটা শুধু আমার কথা হয়ে রইল, তাহলে কিন্তু সেটা উতরলো না, আমাদের কথা বলবো। আমার একটা অবস্থান না খুব ইন্টারেস্টিং আর কি, যেমন আমার ঠাকুরদা সুরেন্দ্রকুমার চক্রবর্তী আপনি জানেন উপন্যাসিক ইত্যাদি ইত্যাদি, শিলচরে আমার বাড়ি, মূল বাড়ি শিলচরে, আমি সারা জীবনে খুব কমে গেছি কিন্তু আমার শিলচরে আমার বাড়ি, আমার পিসি মানে সমস্ত আত্মীয় স্বজন, দিদি দাদা বাবা ইভেন, বাবা ওখানকার, তো তার সঙ্গে আমার একটা নস্টালজিক মানে অদেখা নস্টালজিক যোগ রয়ে গেছে, কারণ আমি ছোটবেলায় গেছি অনেকবার, আবার আমি ব্রহ্মপুত্র উপত্যকায়, মানে আমার অবস্থানটা খুব ইন্টারেস্টিং, যখন আমি আমার কথা বলি তখন কিন্তু ওটা যদি সবার কথা হয় কখনো আমি জানি না হয় কি না, এই যে ভ্রমর কইয়া গিয়া ব্যাপারটা হচ্ছে, ভ্রমর কইয়া গিয়া তো রাধারমণের বোধ হয় সেই বিখ্যাত, হ্যাঁ রাধারমণের গান, আমি তো দিদি দিদির বিয়েতে এইভাবে ট্রেনে যেতাম পরাগবাড়ি এক্সপ্রেস, এবং পুরো এটা মানে আমার বালক বয়সের কথা, তো আমার মনে হয় অনেকেই এভাবে যেতেন যারা শিলচরের বাইরে থাকতেন, সবার কথা হলো কিনা আমি জানি না, আমি আমার কথাটা বললাম, সবার কথা হলে ভালো হবে। আপনার এই যে আরেকটা ভালোবাসার কবিতা যেটাকে আমি জাপানি হাইকু বলছি, হাইকুর কবিতা, আমি জানি না আপনি মানবেন কিনা, এবং আমার মতে এটা খুব ভালো প্রেমের কবিতা, সার্থক জনম আমার শূন্য হলাম ভালোবেসে, ওই তো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে তো ছেড়ে আপনি যেতে পারবেন না। হ্যাঁ এটা কিন্তু এখানে আমি আপনাকে একটু বলে নিই, আমি মানে খুব দুঃখিত যে আমি বলে দিচ্ছি, আপনার কবিতায় কিন্তু ধরুন মাঝে মাঝে কোনো রবীন্দ্রনাথের দাড়ি দেখা যায়, কোনো জীবনানন্দের নির্জনতা দেখা যায়, যেমন একটা জায়গায় আপনি ঘাসমাথা শব্দটা ব্যবহার করেছেন, এটা জীবনানন্দ লিখেছিলেন, তো এটা কিন্তু আমি খেয়াল করেছি, কিন্তু তারপরেও এটা আপনার নিজের কবিতা হয়ে ওঠে। আসল কথা কি জানেন তো, আমরা কাকে ধারণ করছি, আমাদের আমরা আমাদের চর্যাপদ ছেড়ে দিলাম, এমনিতে যদি আমরা ধরি তাহলে 150-200 বছর, বিহারীলাল থেকেই যদি ধরি, তা আমরা একটা উত্তরাধিকার ধারণ করছি, তো অনেক সময় হয় কি ওই অবচেতন ব্যাপার থেকে ওটা চলে আসে, এই যে অনুষঙ্গগুলো চলে আসে, তার মানে আমরা ধারণ করেছি এর জন্য চলে আসে, এটাই আর কি। আপনি জানি কি বলছিলেন না, আমি ওটাই বলছিলাম যে আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের কথা, আমি আমার কথা বলবো সেটা আমাদের হয়ে উঠতে হবে, আর সেটা কাজ হবে, এখন তো আমার বয়প্রাপ্ত, তো মধ্য 50, তো তার ফলে হয়েছে কি জারিত হয়ে গেছে সব জিনিস। আপনার আরেকটা কাব্যগ্রন্থ সঞ্জয় উদাস, এই সঞ্জয় উদাসে আমি দেখছি আপনার এখানে উদাস, আপনি উদাস, কখনো কখনো হয়তো মৃত্যু আছে, কিন্তু আমি খুব বেশি করে টের পাচ্ছি যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার শেষের দিকটা, যেতে পারি কিন্তু কেন যাব এই পর্ব থেকে, এটা মনে হয় আপনার সঞ্জয় উদাসে ধরা পড়ছে, অর্থাৎ আমি জীবনকে তীব্র ভালোবাসি কিন্তু আমাকে জিততে হবে, এটা মনে হয় মূল সুর সঞ্জয় সঞ্জয় উদাসটা কিন্তু আমার জীবনের সবচেয়ে কম সময় লেখা হয়েছে, ঠিক নাম্বার 1, একটা ঘোরের মধ্যে লেখা হয়েছে, তাতে দুটো জিনিস কন্ট্রিবিউট করেছে, একটা হচ্ছে হাসন রাজা,
হাসন রাজার একটা বই আছে হাসন উদাস, ওটা আমি পড়িনি। আমার মনে হয় হাসন রাজা গান লিখতেন, অতটা উদাস হওয়ার কোনো ব্যাপার ছিল না বোধ হয়, ওটাতে বোধ হয় সুন্দর সুন্দর গানই ছিল। আর একটা জিনিস হয়েছে যে লুটেরা সিনেমার, বিক্রমাদিত্য মোটোয়ানির, ওই লুটেরা সিনেমার ফিনিশিং তো আপনারা সবাই জানেন, ওই যে চারিদিকে বরফ এবং একটা পাতা যে কোনো মুহূর্তে খসে পড়বে ও গিয়ে লাগিয়ে দেয়, সেই এই ছবিটা, এই ছবিটা কিন্তু সুব্রজিৎ রায়ের তোলা, কাজিরাঙ্গায় তোলা। লুটেরা ও ছবির নাম দিয়েছে। এই ছবি হাসন উদাস দুটো মিলে আমার মনে হলো যে একটা তো চির অবশ্যম্ভাবে ওটা কেউ, নবডি ক্যান এস্কেপ ডেথ, মানে ইংরেজিতেই বললাম আর কি, মৃত্যু কেউ এড়াতে পারবে না, কিন্তু মৃত্যু হলো তো জীবন। তাই এই সঞ্জয় দাসটা আমার মৃত্যু দিয়েই শুরু হয়েছে। দেখবেন প্রথম দু লাইন প্রেম, পরের দু লাইন মৃত্যু, এর শুরু হয়ে আবার কিন্তু জীবনের দিকে আমি ফিরে এসেছি। হ্যাঁ, আপনার এই যে এই 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 কবিতাটা, হ্যাঁ, এটা তো আমি একদম মানে এই কবিতাটা আমি গায়ে লাগিয়ে নিয়েছি, মানে আমার মানে চামড়া টাইপের রয়েছে। শঙ্খ লাগুক শঙ্খ লাগুক শঙ্খ লাগুক ঘোর, গান ভরা বসত বাড়ি তোমার বৃষ্টি মাখা ভোর, শঙ্খ বাজুক শঙ্খ বাজুক শঙ্খে কি আর ভয়, সন্ধে বেলা মায়ের ঠোঁটে সুমঙ্গলের জয়। এটা যে আপনি কি করে লিখেছেন, আমার বড় হিংসে হয় এই কবিতাটার কথা আপনি। প্রথম কথা হচ্ছে আমি যখন সঞ্জয় দাস লিখি তার আগে পুনর্বার শঙ্খঘোষ পড়ছি এবং পুনর্বার গৌতম বসু পড়ছি। আমি দেখলাম যে ওরা ওনারা কী অসামান্য কবি, মানে এক একটা উচ্চারণ এক একটা শব্দ মন্ত্রের মতো আসছে, এবং আবার ঘুরে ফিরে সেই বীরেন্দ্রনাথ রক্ষিতাসে, এই আলো হাওয়া রৌদ্রে শুদ্ধ চলাচল শুদ্ধ নিয়মে, একদম মন্ত্রের মতো, ট্রেন ধরা পাখি ধরা ফুরুত স্টেশন এলো কি। তো শঙ্খলাগটা হচ্ছে, শঙ্খলাগা তো একটা সঙ্গমের ব্যাপার, একটা যৌনতায়িত সাপের শঙ্খলাগা। আমি ওটা বলবো না আমি কীভাবে, মানে এটা পাঠক নেবেন যে শঙ্খলাগাটা আমি ওই অর্থে ব্যবহার করেছি না অন্য। তো সবসময় আমার মনে হয় যে আমরা কিছু জিনিস মিস করি জানেন তো আজকাল, যেমন ধরুন এটা সময়ের দান, এটা কাউকে আমি দোষারোপ করছি না, যেমন আগে মানুষ মানুষের বাড়ি বেড়াতে যেত, সন্ধ্যাবেলা যেত, সন্ধ্যেবেলা সবাই বাড়ি ফিরত, মা শঙ্খ বাজাতেন, এখনও বাজানো হয় অনেক বাজে হয় না, কিন্তু মানে ওই যে আমার মা প্রয়াত, তো ওই নস্টালজিক ব্যাপারগুলো চলে আসে, কীভাবে এসছে আমি জানি, আমি নিজেও জানি না, মানে চলে এসছে আর কি। আপনাকে এখানে একটা কথা আছে, আপনি মায়ের কথা বললেন, আপনি কবিতায় মায়ের প্রতি একটু অবিচার করেছেন, কারণ 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 মায়ের জন্য আপনি মানে গোদা বাংলা মানে চোখে আঙুল দিয়ে লিখিয়ে দিয়েছেন একটা কবিতা, বাবার জন্য অনেকগুলো কবিতা। না, বাবার জন্য শুধু একটাই সিরিজ, বাবার জন্য একটাই সিরিজ, মার জন্য একটা কবিতা আছে আসুন নরকে স্বাগত, না সেটা আমরা পড়েছি, আরো একটা কবিতা মা দিয়ে শুরু করেছে, কিন্তু বাবা নিয়ে তো আপনার একটা অবসেশন কাজ করে। বাবা আসলে হিরো আর কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে উনিও খুব গান টান সাহিত্য টাইত্য এসব নিয়ে ছিলেন, খুব লাইফটাকে খুব এনজয় করেছে। একটা কবিতা আছে না আমার, আলমারি গুছানো, আমি বাবার মতো কিছু গুছিয়ে যেতে পারিনি, গোছানো টোছানো উনি বাদ দিয়েছেন, খেয়েছেন মানে গান গেয়েছেন বই পড়েছেন এই আর কি, বাবার প্রভাবটা খুব বেশি, মানে জীবনকে যাপন করেছেন। হ্যাঁ, বেঁচে থাকেন একদম একদম, উনি 64 ইয়ার্সে মারা গেছেন। আচ্ছা, যেটা হয়েছে কি, আমাদের এখন যারা নতুন লিখতে এসেছেন ব্রহ্মপুত্র ভ্যালিতে, মানে গত 10 বছরে যারা লিখছেন তাদের আমি নতুন বলছি, যেমন অর্জুনকে নতুন বলছি, দেবলীনাকে নতুন বলছি, নীলদীপ চক্রবর্তীকে নতুন বলছি, কোলাজকে নতুন বলছি, কমলিকা মজুমদারকে নতুন বলছি। তো আমি যেদিন আপনাকে লিখে আমি সোশ্যাল সাইটে দিয়েছিলাম, সেদিন কমলিকা মজুমদার তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, বলেছেন যে সব ঠিক আছে সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে, কিন্তু আমাকে হন্ট করে হল্ট, মানে এইটা নাকি মানে যেহেতু কম বয়স হতো খুব ভালো রিলেট করতে পেরেছেন, হলটা নাকি আপনার শ্রেষ্ঠ লেখা, মানে তার মতটা আমি বললাম, এবার আমরা হল্টে ঢুকে পড়ি, হ্যাঁ, এবং আমরা কোনো হল্ট নেব না সেটা। এই কবিতার বইটা লেখা যে হয়েছে, আমি এটা যারা দেখবেন আর কি ভিউয়ারদের জন্য বলছি, এটা হচ্ছে হল্ট, এই কবিতা সঞ্জয় চক্রবর্তী এই বইটা উৎসর্গ করেছেন তার দুই ছেলে অর্ক এবং আর্যকে, এবং এই কবিতার প্রত্যেকটা এখানে যা কবিতা আছে প্রতিটি কবিতার নাম হচ্ছে ইংরেজি গানের, এবং যেমন এই যে একটা কবিতা
সাধারণ, আমি ব্যাক হোম বিফোর ডার্ক, লেখা বাংলায়, অনুষঙ্গ ইংরেজি। এবং আমার মনে হয়েছে না, এটা সবারই মনে হবে, আপনি এই কবিতা দিয়ে কি এই প্রজন্মের ভাষাটাকে ধরতে চেয়েছেন? আসলে হলটা আমি লিখেছি, আমার একটা প্যারালাল লাইফ ছিল, ওই জীবনের কথাই আমি লিখেছি। সেই সঙ্গে আমি অটোমেটিক্যালি চলে এসছে একটা যুদ্ধের এগেনস্টে, আপনি লক্ষ্য করে দেখবেন ডুমসডে টুমসডে এগুলোর এগেনস্টে আমি কথা বলি। আসলে আমার কসমোপলিটন, আমার ছোটোবেলাটা কসমোপলিটন পরিবেশে কেটেছে, আমার বন্ধুরা ওরা বিত্তবানদের ছেলে ছিল, আমরা তো তখন স্ট্রাগলিং, তো দার্জিলিং কালিম্পংয়ে পড়তো ওরা আসতো, তো ওদের যে জগৎটা, সান পত্রিকা পড়া, বারবারা স্ট্রাইসেন্ড, অ্যাভা, বনিয়াম, এলভিস প্রিসলি, বিটলস, এগুলো শোনা, ওরা অ্যাবে রোড প্রথম রেকর্ড আমি আমার বন্ধুর কাছে দেখেছি, তো ও একটা জীবন। তার সঙ্গে আমার হয়েছে কি যে ইংরেজি অনুষঙ্গ, আমি খুব বন্দনা সিনেমা হলে তখন খুব হলিউডের সিনেমাগুলো আসতো তখন দেখতাম, গান আমি ভালোবাসি। ব্যাপারটা হচ্ছে এই যে একটা জগৎ আর কি, তো এই জগৎটা মানে আমি ঢুকতে পারিনি এতদিন, হঠাৎ মনে হলো এটাও তো একটা আমার বলার একটা কথা আর কি। ওই ওখানে আপনি এখান থেকে যে কোনো একটা কবিতা আপনার যেটা ভালো লাগে সেটাই বলুন, যা খুশি আপনার। এ কিস ইজ নট এ কিস উইদাউট ইয়োর শাই, রিক্স ক্যান্ডেল লিট ক্যাফে আজ প্যারাডাইস, একটু পরেই আসবেন ইলসা, পিয়ানো বাজিয়ে প্রৌঢ় শ্যাম গান গাইবেন অ্যাজ টাইম গোজ বাই, যুদ্ধের ব্যাকড্রপ এবং শরণার্থীদের দীর্ঘশ্বাসের ভেতর, এই তো এক গ্লাস অফ ব্ল্যাক দ্য নরিস, তরল সাদা মরক্কন মুনলাইটের প্যাটার্ন ঝরছে ইলসার চোখ থেকে, মুক্তির ছাড়পত্র হস্তান্তরিত, গুলি ভিজিয়েছে স্যুটের স্টাইল, চাঁদের পোশাক পরে ইলসা এসেছেন, সেম গাইবেন অ্যাজ আ টাইম গোজ বাই। এই হল্টস বইটাতে না আমি একটা স্বীকার করার ব্যাপার আছে, আমি ওদের পাঠকদের কাছে খুব বেশি অন্যায় করে ফেলেছি, হ্যাঁ, কারণ এই যে কবিতাটা পড়লাম ওটা যদি ক্যাসাব্ল্যাঙ্কা সিনেমাটা কেউ না দেখেন এটা কি মাথা লিখেছি, এটা মুন্ডু লিখেছি, রিলেটই করতে না 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 এটা হয় না, সবাই সব কবিতা বুঝবেন, রিলেট করতে পারবেন এটা আমরা আশাও করি না, কিন্তু সবাই যে সব কবিতা বুঝবেনই সেরকম কবিতা আপনি প্রচুর লিখেছেন। আমি একটা পড়ছি, এই কবিতার নাম গোলাপ গোলাপ মেঘগুলি, তুমি ডাক দিলেই এক ছুটে চলে আসবো আমি, যেভাবে যেখানে যেভাবেই থাকি না কেন ফেলে আসবো গেরস্থালি হাজারো কাজ সময়হীনতা, তুমি একবার ডাকো কত অল্পতেই আমি খুশি, মোমবাতির স্নিগ্ধ আলোকের ভেতর শুধুমাত্র একটি গোলাপের ঘ্রাণ ও বর্ণের বিনিময়ে বিলিয়ে দিতে পারি আমার যা কিছু আছে সব, সব বিলিয়ে দিতে পারে কবি, কিন্তু এখানে শেষ হয়নি। যে জায়গাটা ভালো লাগছে বেশি, শুধু শাড়ির মন নেই আমার, কুসুমের যে মনও আছে একবারও কি ভেবে দেখেছো ভ্রমর, তুমি শুধু শুষে নিতে পারলেই খুশি, আমার ভেতরে যে গোলাপ গোলাপ মেঘগুলো উড়ে বেড়ায় তার খবর তুমি কি রাখো আকাশ, এরপরে কি আহ্বান, এই আহ্বানে তো মানে কি বলবো, আমূল নড়ে উঠবে গাছও, একদিন সমস্ত কামনার তীর গুটিয়ে এসো, দাঁড়াও মুখোমুখি, স্পর্শ করো হাত, চোখে রাখো চোখ, দেখবে এক অলিক পৃথিবীর নীল নীল আলোয় ভরে উঠেছে তোমার উঠোন ঘর গেরস্তানি আকাশ। এই কবিতাটা অন্যতম প্রিয় কবিতা সকলেরই যারা পড়েছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আপনার কোনো কাব্যগ্রন্থে যায়নি। হ্যাঁ, আমার অনেক কবিতাই আছে যে কাব্যগ্রন্থে যায়নি, আমি একটা রিসেন্টলি কাজ শুরু করেছি অগ্রন্থিত সঞ্জয়, হ্যাঁ অগ্রন্থিত বা হয়তো একটা ব্লগ যেখানে আমার একদম কাঁচা লেখার থেকে, আপনি এখানে ব্লগটা সমস্ত, তাহলে অনেকে যারা আপনার সম্পর্কে উৎসাহী পড়তে চায়। ব্লগটা হচ্ছে sanjoy1962.blogspot.com, ব্লগটা আমি এক্সপেরিমেন্টে শুরু করেছি, এটাকে এখন গোছাবো। এবারে দেখুন, আমরা আপনার বইপত্র নিয়ে কথা বললাম, আপনি বেশ কয়েকটি দীর্ঘ কবিতা লিখেছেন, তো সেখানেও কিন্তু আপনার যে টোটাল কবিতার যে নির্যাস সেটা কিন্তু দীর্ঘ কবিতায় খুব ভালোভাবে ফুটে উঠছে। যেমন ধরুন, পড়তে আমার ভালো লাগে না, এটার দ্বিতীয় যে আপনি সাবহেডলাইন দিচ্ছেন সেখানেও
আমার মাতৃদুগ্ধ বাংলা ভাষা, এই জায়গাটা কিন্তু আপনি রাখছেন। আবার দেখুন, একটু আগে মায়ের কথা বলছিলাম আপনার, দেখেছি মা ভিজছেন অবিশ্রাম সহায়তার অবিশ্রান্ত ধারায়, কি বিউটিফুল লিখেছেন। আপনি কিছু বলুন আপনার দীর্ঘ দীর্ঘ কবিতা। কিন্তু আমি ইন্টারেস্টিং একটা তথ্য দিই এখানে, তরঙ্গতাড়িত যে বইটা, ওই বইটা প্রকাশ হওয়ার আগে তরঙ্গতাড়িত নামে আমার একটা কবিতা আছে, ওটাই আমার প্রথম মানে কম দীর্ঘের, কম দৈর্ঘ্যের কবিতা আছে, ধরুন 1/8 সাইজ, 3/8 সাইজের 3 পাতা, ও কবিতা আমি পাচ্ছি না খুঁজে। এনিওয়ে, তারপর কুয়াশা লিপিতে ইসেতে আছে, তরঙ্গতাড়িততে দীর্ঘ নেই, ইসেতে আছে ছোট, মানে সাংঘাতিক দীর্ঘ না, মানে দীর্ঘ কবিতা যেটা বলতে যেটা বুঝি সেটা কুয়াশা লিপিতে শেষ কবিতাটা, যাবার সময় ঘনিয়ে এলো, ওইটাই প্রথম। এবং এই পরবর্তীকালে যে 5টা দীর্ঘ কবিতা লিখলাম তার জন্য প্রথমেই অনেস্টলি দায়ী করতে হবে আপনাকে, দায়ী করতে হবে আপনাকে, আমি হ্যাঁ আপনাকে দায়ী করতে হবে। কারণ যখন আপনি বললেন যে ফুল পাতা কবিতা দিতে হবে, তখন প্রথমে আমি কিন্তু একটু ভয় পেয়ে গেলাম, ফুল পাতা কবিতা আমি লিখবো কি। কিন্তু কখনো হয় কি জানেন তো, ফরমাইস থেকে কিন্তু ভালো লেখা হয়ে যায়। তো তারপর তো আমি আসর ছেড়ে দিয়ে ওখানে ঢুকে গেলাম, ঢুকে অনেক সময় লাগিয়েছি আমি, মনে আছে বোধ হয় লিখি লিখি পছন্দ হয় না কাটি, কারণ দীর্ঘ কবিতা তো নাটকীয়তা থাকতে হবে, ওটা বানাতে হবে সোজা কথায়। দীর্ঘ কবিতা বানাতে গেলে তো কবিতা তো আর বানিয়ে হয় না, তো মহা মুশকিলে পড়লাম। যাই হোক, স্ট্রাকচারটা প্রথমে বানালাম, আমার বক্তব্যগুলো বানালাম, ওরকম বানালাম, বানিয়ে বানিয়ে আমি কিন্তু অনেকবার কাটাকুটি করেছি। তারপর একদিন রাত্রিবেলা যখন শুয়ে আছি, প্রথম নাম ছিল কিন্তু বৃষ্টি পরে টাপুরটুকু, তার একদিন রাত্রিবেলা শুয়েছি, তখন বৃষ্টিও হচ্ছে এবং ওদিক থেকে জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। তা আমার মনে পড়লো, আরে বৃষ্টি পরে টাপুরটুকু কি, এ তো আলো, আমি তো সম্ভাবনার কথা বলবো, এত যন্ত্রণা পড়েও তো আমি সম্ভাবনার কথা বলতে হবে। ওই বৃষ্টি কেটে আলো পরে টাপুর টুপুর হলো, আলো পরে টাপুর টুপুরটা আমি জানি না সব কথা বলতে পেরেছি, কারণ আপনার ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন। তো অনেকেই কিন্তু, অনেক আননোন মানুষ কিন্তু ফোন করে আমাকে বলেছে যে আমি ওনাদের আনন্দ দিতে পেরেছি বা ওনাদের কথা বলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং তারপরেই কিন্তু পড়তে আমার আর ভালো লাগে না, দন্দবত মাতা শব্দের যথার ছেড়ে উদ্ধারসূচক, তাহলে অল ক্রেডিট গোস টু ইউ। আসলে আপনি যে আলো পরে টাপুর টুপুর লিখেছেন, এখানে আমি লক্ষ্য করেছি যেটা হচ্ছে আপনি যখন স্তবকগুলোর নাম দিয়ে যাচ্ছেন একটা একটা করে, সরোজ, মধ্যম, পঞ্চম, ধৈবত, কোথাও যেন আমার মনে হচ্ছে যেটা মানে আপনি গানের এগুলো নাম দিচ্ছেন ঠিক আছে, কিন্তু একটা শুদ্ধতার কথা মনে হচ্ছে কোথাও একটা উঠে আসে। আসলে কি সঙ্গীতের প্রতি কিন্তু আমার একটা খুব দুর্বলতা আছে, গান্ধার রেখা, হ্যাঁ তবে 60টা সুর দিলাম ওখানে, 60টা সুরের মধ্যে 60টা রূপ দেওয়ার চেষ্টা করি, নিষাদ। আমি এটা খুব খেয়াল করেছি যে এখানে আপনি বলছেন এবং ওই ওই গানের মানে গানের যে এগুলো যেগুলো এই নিষাদ টিষাদ যা আছেন, তো গান ফান ভয়ঙ্কর ব্যাপার, রেখাব, তো আমার মনে হয় যে এটা দিয়ে গানের যে প্রকাশ আপনার সেই স্তবকটা মনে সেই প্রকাশটা করছে, চেষ্টা করেছে, হয়তো আমি এটা ধরতে পারছি। আলোর পরে টাপুর টুপুর যেদিন ছাপা হয়, আমি মানে কি বলবো, আমি মানে মানে ভারত যেদিন, আমি এইখানে অনলাইন আমি স্বীকার করে নিচ্ছি অন ক্যামেরা, ভারত যেদিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল 83-তে, তখন না আমার একটা অদ্ভুত আনন্দ হয়েছে। তো এই কবিতাটা যখন ছাপা হলো এবং আমি যে রিডারদের যে ইয়েটা পেয়েছিলাম, আমার একটা অদ্ভুত আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ আমার মনে হয়েছে যে এটা সম্ভব এবং এটা করতে হবে। একটা গোটা পাতা রবিবারের বৈঠক, অসমের সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক, তার একটা গোটা পাতা কবিতা দিয়ে হচ্ছে পাঠকও তৈরি না, কিন্তু দেখা গেল সবাই তৈরি, এটাই আসলে পাঠককে আন্ডারএস্টিমেট করা ঠিক না। এটা এটা আপনার একটা মার্ভেলাস লেখা। আবার দেখুন আপনার এই যে উদ্বাস্তু অপার বাংলা এপার বাংলা, সেখানেও আপনি একটা দীর্ঘ কবিতা লিখেছেন উদ্বাস্তু চরণ, যার কথা উল্লেখ করলেন, তার প্রথম 4টে লাইন হচ্ছে কই যাও চরণ, যাও কই একলা একলা, কই যাও থাকো, মানে খুব মোলায়েম ভাবে যেন আলাপের ঢঙে আমরা মানে কোনো একজনকে বলছি যাস না দাঁড়া একটু কথা আছে। তা এখান থেকে কি আপনি আবার সেই ওই জায়গায় চলে যাচ্ছে মৃত্যুর কথা বলছেন, এত তাড়াতাড়ি যাস না একটু দাঁড়া একটু কথা বলে যা। আসল কথা, আমার একটা সময় এসেছিল যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, আমার সময় নেই, ভবিষ্যতে আমি এটা করবো,
আমার মনে হয় যে প্রবচন যেটা হবে হবে পরের রফলাটা বুঝতে পারছি, এটাকে এক্সোডাস বলে না কি তাপস, এক্সোডাস বলে বলে মানে এই যে এক্সোডাসটা, সেই মজেস চিন্তা করুন, সেই মহাভারত, মহাভারত পাণ্ডবরা ছেড়ে চলে যাচ্ছে, মজেস চলে যাচ্ছেন, ইভেন আজকের দিনেও ইউরোপ থেকে ওই যে সিরিয়া ইউরোপ থেকে, এটাকে তো চলেই আসছে। হ্যাঁ, এটা শুধু মানে শুধু যে বাঙালি যে মানে স্বাধীনতার জন্য যে পাঞ্জাব এবং বাংলা ডিভিশন হলো, এটা তো অত্যন্ত করুণ ব্যাপার আমাদের কাছে তো ভারতবাসী হিসাবে, কিন্তু এটা তো সমগ্র পৃথিবীতে চলছে। আমি ওই জায়গাটায় পৌঁছতে চাইছি এখন, মানে অনেক বড় কথা হয়ে গেল। মানে আমার কিছু ছোট ছোট কবিতাগুলো লেখা হচ্ছে, আমি কোথাও দিইনি, আমার ঠিক পছন্দ হচ্ছে না, মানে কবিতাগুলো আসছে, হয়তো কারেকশন দরকার হবে। একটা বোধহয় আমার ব্লগে আছে, ওই যে শিশুদের মৃতদেহ কোলে নিয়ে বসে আছে, আরটা দেখবেন আরিয়ান কুদ কি নাম ছিল সেই বাচ্চাটা মারা গেলে সমুদ্রে, তো ওকে নিয়ে একটা লেখা হয়ে গেছে আমার, ওটা আমার ব্লগে আছে। তো এই ব্যাপারগুলো আছে, সব মিশে মিশে মানে আসলে মানুষের কথা আসছে, মানুষ। আচ্ছা, এই কবিতাটা কি সেখানে আসছে? রাত্রির কোরকে জেগে রয়েছেন ঈশ্বর, ভোর হলেই ফুটবেন ফুটন্ত সকালে, মৃত সন্তানের মুখশ্রীর দিকে তাকিয়ে রয়েছেন নিষ্পলক চিরকাল, চিরকালীন দারিদ্র লাঞ্ছিত মা। ব্লগে না, এই উদ্বাস্তুর মধ্যে যে নিষ্পলক চিরকালীন, তার পরের লাইনটা একদম শেষ লাইন, এটা কিন্তু দারিদ্র লাঞ্ছিত মা, এই শব্দটার উপরে আমি মানে উদ্বাস্তু মা যখন, সে অবশ্যই প্রব্রজনের পরে দারিদ্র লাঞ্ছিত হয়ে যান, মানে আমি এই জায়গাটা থেকে ধরতে চাইছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমি একটা কথা অকপটে স্বীকার করি, নায়িত কলাম তো অনেক অসাধারণ কাজ করেছে, এবং তার মধ্যে একটি অবশ্যই দেশভাগ। দেশভাগ যেরকম বইটার ছবিটা দেখেছেন, ওই ছবির দুঃখ বা বেদনাটা ধরার সাধ্য আমার নেই, নেই আমি পারিনি, মানে পারিনি মানে কি, আমরা দেশভাগের বলি অন্যভাবে, ডিরেক্টলি তো বলিনি। ওই দেশভাগের সময় যে মা সীমান্ত পেরিয়েছিলেন, কি বেদনা নিয়ে পেরিয়েছিলেন, ওটা ধরার সাধ্য নেই। ঠিক আছে সঞ্জয়, আমরা এখানেই শেষ করছি, আপনি অনেকক্ষণ সময় দিলেন, আপনি আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় কবি, ধন্যবাদ।